ফের দেশে করোনার দৈনিক সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেল। দেড় মাসাধিক পর দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৮,৩২৭ জন করোনা আক্রান্ত হলেন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় দেশে ১০৮ জন করোনার বলি হয়েছেন বলে শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। শীতের সময় দেশে করোনার সংক্রমণ মাত্রাধিক বাড়ার আশঙ্কার কথা জানিয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞ মহল। সে আগাম আশঙ্কা যদিও ফলপ্রসূ হয়নি, যা কিনা যথেষ্ট ইতিবাচক। কিন্তু গরম পড়ার সাথে সাথে দেশে করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। প্রায় দেড় মাসাধিক পর দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৮,৩২৭ জন করোনা সংক্রমিত হয়েছেন বলে শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। এতে দেশের বর্তমান করোনা আক্রান্তের মোট সংখ্যাটা ১,১১,৯২,৮৮ পৌঁছে গেল। পাশাপাশি গত ২৪ ঘন্টায় দেশে আরও ১০৮ জন করোনার বলি হয়েছেন বলেও সকালে স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। ফলে দেশে করোনাজনিত মৃত্যুর মোট পরিসংখ্যাটা ১,৫৭,৬৫৬তে এসে দাঁড়ালো। দেশে বর্তমান সময়ে করোনা সংক্রমণের আধিক্যের ক্ষেত্রে মহারাষ্ট্রের প্রভাবটাই অধিক। গত এক সপ্তাহের অধিক সময় যাবৎ মহারাষ্ট্রে এমনটাই চলছে, এর পরই রয়েছে কেরল। এই অবস্থায় দেশে গত ২৪ ঘন্টায় ১৪,৯২,২০১ জন করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন। এদিকে দৈনিক সংক্রমণ বৃদ্ধির কারণে সক্রিয় তথা দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যাটাও বাড়ছে। বর্তমানে দেশে ১,৮০,০০০ অধিক করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য মন্ত্রকের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।